78তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গোটা দেশের সাথে রাজ্য হর ঘর তিরঙ্গা অভিযান সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। রাজ্য সরকার এবং জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। এরই অঙ্গ হিসেবে সোমবার স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করে আট টাউন বর্তুয়ালি মন্ডল কমিটি। রাজধানী বরতলা এলাকায় এই স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ স্থানীয় কর্পোরেটর ও অন্যান্যরা। বরতলা শিব মন্দিরে পুজো দিয়ে সাফাই অভিযানে হাত লাগান মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী 13 থেকে 15 আগস্ট প্রতিটি বাড়িতে তিরঙ্গা পতাকা উত্তোলন করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কর্মসূচি চালু করেছিলেন। এর মূল লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা অর্জনে যে সমস্ত দেশপ্রেমিক নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান প্রদর্শন করা। এই আমি যে বললাম, যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন বা পরবর্তী সময়ে দেশ রক্ষার্থে যারা বলিদান হচ্ছেন বা হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই হর ঘর তিরঙ্গা যে প্রোগ্রাম উনি আমাদের আহ্বান করেছেন সেটা আমরা পালন করি। 2023 আমরা পালন করেছি, এবার 2024 আমাদের সরকারের পক্ষ থেকেও আমরা সেটা পালন করছি। সরকারেরও অনেক প্রোগ্রাম আছে, বিভিন্ন প্রোগ্রাম রেখেছি, সেখানে আজকের যে আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযান যেটা আজকে করলাম আমরা এখানে, তো সমস্ত ত্রিপুরাতেই সেটা হবে। আজকে আমি এখানে চিন্তা করেছি, আমার সাথে আমাদের মেয়র সাহেব আছেন, অন্যান্য এই অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের 8 নং টাউন বর্তুয়ালি মন্ডলের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররাও অংশগ্রহণ করেন। স্বচ্ছ ভারত অভিযানকে কেন্দ্র করে 8 টাউন বর্তুয়ালি মন্ডল কমিটির কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।